আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 7 প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়টির সর্বশেষ ভাগ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, আমরা আরও শিখেছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার, প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস এবং শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির সর্বশেষ ভাগ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। বন্ধুরা, কি বলা হয়েছে? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা অর্থাৎ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এবং এর হচ্ছে পরিকল্পিত ব্যবহারই সংরক্ষণ। এবার আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে আমরা একটি কাজ দেখে নিই। একটি প্রশ্ন দেওয়া আছে, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? এই প্রশ্নটির ওপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবইতে ছকে একটি কাজ দেওয়া আছে। প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয়টি হচ্ছে কাগজের ঠোঙা তৈরি। এক, উভয় পৃষ্ঠাতে লেখা হয়েছে এমন দুই টুকরা কাগজ এবং আঠা নেই। তোমাদের প্রথম কাজ কি? দুই পৃষ্ঠাতে লেখা আছে এমন দুইটি কাগজ নেবে এবং আঠা নেবে। দ্বিতীয় কাজ, নিজের ছবি দেখে একটি ঠোঙা তৈরি করি। তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ঠোঙা তৈরি করা হচ্ছে। এখানে আটটি ধাপে ঠোঙা তৈরি করার ছবি দেওয়া আছে। তোমরা ঠিক একইভাবে আঠা ও কাগজ দিয়ে দুইটি ঠোঙা তৈরি করে নেবে। অতপর তৃতীয় কাজটি হচ্ছে কাগজের ঠোঙা কি কি কাজে ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করি। এবার তোমাদের কাজ কি? কাগজের ঠোঙা দিয়ে কাগজের ঠোঙাগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করবে। বন্ধুরা, তোমরা কি জানো কাগজের ঠোঙাগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র আনতে, বাসায় বিভিন্ন জিনিস রাখতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বাজারজাত করতে এই ঠোঙা ব্যবহার করে থাকে। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ হচ্ছে নিজেদের সহপাঠীদের সাথে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করবে এবং বিস্তারিত জ্ঞান লাভ করবে। তোমরা জানতে পারবে আমাদের অপ্রয়োজনীয় কাগজগুলো ফেলে না দিয়ে সেগুলো ঠোঙা হিসেবে তৈরি করলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে এবং কাগজের উপর অতিরিক্ত চাপ পড়বে না এবং গাছপালা কম কাটা লাগবে। এবার আমরা এই সকল বিষয়গুলোর উপর সারসংক্ষেপ পড়ে নেই। প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রথমে হচ্ছে সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি, যেমন রান্না শেষে চুলা নিভিয়ে রাখা। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ সীমিত। অর্থাৎ কি? প্রাকৃতিক সম্পদ একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে যদি তা আমরা সংরক্ষণ না করি। তাই আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেষ্ট হতে হবে। এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা একবার যদি শেষ হয়ে যায় তবে তা আমরা কি আর ফিরে পাবো না। তাই আমাদের উচিত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এবং আমরা বিভিন্নভাবে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রথমেই হচ্ছে সম্পদের ব্যবহার কমিয়ে। আমরা যদি মিতব্যয়ী হই, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে মিতব্যয়ী হওয়া। আমরা যদি মিতব্যয়ী হই তবে আমরা কি সম্পদ সংরক্ষণ করতে পারবো।
এবং শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা কি করি, রান্না শেষে চুলা জ্বালিয়ে রাখি, এতে কি হয় প্রাকৃতিক গ্যাস জ্বলে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি রান্না শেষে চুলা নিভিয়ে রাখি তবে কি প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা সম্ভব, অর্থাৎ আমরা সম্পদের ব্যবহার কমিয়ে এর সংরক্ষণ করতে পারি। এবার আমরা জানব সম্পদের পুনর্ব্যবহার সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ সেলাই করে কাপড় পুনর্ব্যবহারের একটি ছবি দেওয়া আছে। আমরা যদি কাপড়কে যদি সেলাই করি তবে তা কি পুনরায় ব্যবহার করা যাবে, এভাবে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই সম্পদের পুনর্ব্যবহার। কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে কিভাবে তা পুনরায় ব্যবহার করা যায় আমরা উপরের কাজটি থেকে তা জেনেছি। কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। কোনো জিনিসকে রিসাইকেল করা বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত। কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে বা নতুন ক্রয় না করে মেরামতের চেষ্টা করা উচিত। বন্ধুরা এখানে লক্ষ্য করো, সম্পদের পুনর্ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। আমরা পূর্বেই একটি কাজ দেখেছি যেখানে আমরা কি দুই দিকেই লেখা এমন একটি কাগজ ফেলে না দিয়ে তাকে কি করেছি, তা দিয়ে ঠোঙা তৈরি করেছি যা পুনরায় ব্যবহার করা যায়। এবং কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা কি করতে পারি, বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তাছাড়া কোনো জিনিসকে রিসাইকেল করা বা ফেলে দেওয়ার পূর্বেই তাকে বারবার আমাদের কি করা উচিত, ব্যবহার করার চেষ্টা করা উচিত। এবং কোনো জিনিস ভেঙে গেলে তাকে কি করতে হবে, মেরামত করার চেষ্টা করতে হবে। নতুন জিনিস ক্রয় করা প্রথমে উচিত নয়। এভাবে আমরা সম্পদের পুনর্ব্যবহার মাধ্যমে সম্পদকে সংরক্ষণ করতে পারি। এবার আমরা জানব রিসাইকেল সম্পর্কে। সম্পদের রিসাইকেল করা, রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে। যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে সম্পদের রিসাইকেল করার কথা বলা হয়েছে। রিসাইকেল কি, রিসাইকেলের মাধ্যমে হচ্ছে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা হয়। এভাবে কি জিনিসপত্র রিসাইকেল করলে আমরা প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমাতে পারব। যেমন আমরা যদি কাগজকে রিসাইকেল করি তাহলে কি নতুন কাগজ তৈরি করার প্রয়োজন পড়বে না এবং গাছ কাটার পরিমাণ কমে যাবে। যেহেতু গাছ থেকেই কাগজ তৈরি করা হয়, আমরা যদি কাগজকে পুনরায় ব্যবহার করি রিসাইকেলের মাধ্যমে তাহলে কি নতুন করে গাছ কাটার প্রয়োজন হবে না। এভাবে আমরা সম্পদকে সংরক্ষণ করতে পারব। এবার আমরা জানব কিছু নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়। তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিছু নবায়নযোগ্য অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আমরা অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে প্রথমেই জেনেছি যে অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে যা একবার নিঃশেষ হয়ে গেলে পুনরায় তা আমরা আর ফিরে পাব না। অতএব আমাদের কি করতে হবে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। এবং নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, যা কি আমরা প্রকৃতি থেকে পুনরায় পেতে পারব। এবং আমাদের কি করতে হবে, অনবায়নযোগ্য শক্তি অনবায়নযোগ্য সম্পদ এর তুলনায় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সম্পদকে সংরক্ষণ করতে পারবো। এবার আমরা জানবো আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন যার ফলে কি সম্পদ সংরক্ষণ করা সম্ভব।
অভ্যাসের পরিবর্তন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো অভ্যাসের পরিবর্তন করা। অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে আমরা কাগজের অপচয় কমাতে পারি। আমরা ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। বন্ধুরা, লক্ষ্য করো কিভাবে আমরা অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সম্পদের সংরক্ষণ করতে পারি। মূলত প্রাকৃতিক সম্পদের সবচেয়ে বেশি ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন করা। আমাদের কি উচিত? অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রাখা এবং কাগজের উভয় পৃষ্ঠাতে লেখা। এর ফলে কি হবে? অপচয় কম হবে এবং আমাদের ব্যবহৃত পুরাতন কৌটা এবং অ্যালুমিনিয়ামের জিনিসপত্র আমাদের কি করতে হবে? রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে হবে। তাহলে কি হবে? সম্পদের সংরক্ষণ হবে। বন্ধুরা, এই সকল বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমাদের একটি আলোচনা দেওয়া আছে, আমরা দেখে নিই। আলোচনার মূল প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি করব? এক, ডানে দেখানো ছকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি করব তা খাতায় তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, তোমরা ডান পাশে একটি ছক লক্ষ্য করতে পারছ, আমাদের করণীয় ছকের মূল বিষয় এবং আমাদের কি করতে হবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা যে সকল কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করব। আমরা কি করতে পারি, কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? প্রথমে হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে আনব, দ্বিতীয়ত সম্পদের পুনর্ব্যবহার করব, তৃতীয়ত সম্পদের রিসাইকেল করব এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করব এবং আমাদের কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারব। এভাবে আমরা একটি তালিকা তৈরি করে নেব। অতঃপর সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমাদের কাজ কি? নিজেদের সহপাঠীদের সাথে কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজে সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম কিভাবে আমরা সম্পদকে সংরক্ষণ করব। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। আজকের এই পাঠটির ফলে তোমরা যা যা শিখেছ সেই সকল বিষয় সম্পর্কে তোমরা নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। বন্ধুরা, আজকের এই পাঠটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।